এই দাবিগুলো নিয়েই আমি প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি। আমি বিগত তিন বছর ধরে এই পদযাত্রাটা করছি। আমি রাষ্ট্রের কাছে দাবি করছি তিনটা বিষয় নিয়ে। আমি মনে করি যে আমাদের নতুন আধুনিক সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই 24 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা, অনিয়ম মুক্ত সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে যে ছাত্র জনতা আন্দোলন করেছে, আমি বিশ্বাস করি একইভাবে একই সূত্রে গাথা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। আমরা সেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদের শোষণ, শাসন, নিপীড়ন, নির্যাতনের প্রতিবাদ করে আমরা জেগে উঠেছিলাম এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছিলাম, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। তো আমি মনে করি যে আজকে এই আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের ইতিহাস, কারণ এই ইতিহাসই হচ্ছে আমাদের নতুন প্রজন্মের নিউক্লিয়াস বা প্রাণ শক্তি। আমরা যদি আমাদের বীরদেরকে স্মরণ করতে পারি, তাদের বীরত্ব এবং তাদের অবদান এবং তাদের আত্মত্যাগকে যদি স্মরণ করতে পারি, এটা আমাদেরকে অনুপ্রেরণা দিবে। ঠিক যেমন 24-এর আত্মত্যাগ আমাদের মুক্তিযুদ্ধের লাখো মানুষের আত্মত্যাগ। তো আমার প্রথম দাবি হচ্ছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিল একটি স্বাধীন সরকার গঠন করে, একটি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে, আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ সহ পৃথিবীর বুকে শুধু দুইটা রাষ্ট্র ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম করে, এক হচ্ছে আমেরিকা, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। তো এটা একটা গৌরবের বিষয়। আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামকে একটি আইনগত ভিত্তি দিয়েছিলাম, যার ফলে আমরা সাকসেসফুল হতে পেরেছি। তো এটার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। তো আমি চাই যেই দিন আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, সরকার গঠন হয়েছিল 10 এপ্রিল 1971, এই দিনটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করলে এই ইতিহাসটা নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারব। আমার দ্বিতীয় দাবি হচ্ছে যে যারা জাতীয় চার নেতা 3রা নভেম্বর 1975 সালে নির্মমভাবে জেলখানায় নির্মমভাবে নিহত হয়েছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এইচ এম মনসুর আলী, ওনাদের যেই অবদান আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের স্বাধীন বাংলাদেশ সরকারের নেতৃত্বে যেই অবদান, তাদের অবদানটাকে আমরা স্মরণ করতে পারি এই দিনটাকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করি, তাহলে আবারও নতুন প্রজন্ম জানতে পারবে যারা আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, আত্মত্যাগ করেছেন। তো আমি মনে করি আমার এই তিন দাবি খুবই যৌক্তিক এবং এই তিন দাবি নিয়ে আমি আজকে না, আমি গত 3 বছর ধরে আমি এই দাবিগুলো করে আসছি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে বিগত 2 বছর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যেই দল, সেই দল সরকারে থাকা সত্ত্বেও এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে ভাই আমি মনে করি এটা সবার অধিকার আছে নিজ বিবেচনায় যাচাই করার যে কার কি অবদান ছিল। মনে রাখতে হবে এটা একটি সম্মিলিত প্রচেষ্টায় আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা সংগ্রাম হয়েছে, এক ব্যক্তি দিয়ে হয়নি, সকলকে নিয়েই হয়েছে। তো সকলকে তার প্রাপ্য ক্রেডিট দিতে হবে। তো এটাই হচ্ছে আজকে আমার মূল দাবি এবং এই দাবিগুলো নিয়েই আমি প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি। কিন্তু আমি আজকে বলতে চাই, আসলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এই দাবি বারবার করে যাব, কিন্তু আমার বলতে দ্বিধা নেই। আমি যেহেতু একটি পরিবারের সন্তান, আমি তাজউদ্দিন আহমেদ, সৈয়দা জোহরা তাজউদ্দিনের সন্তান, আমি একটু লজ্জিত নিজে।
কেন লজ্জিত? কারণ আমি ওনাদের সন্তান হয়ে আমার বাবার অবদানের কথা হয়তো আপনাদের কাছে মনে হবে করতে এসেছি, আমি সেই জন্য আসিনি। আমি আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নেই, আমি এখানে কিছু নিতে আসি নাই, পেতে আসি নাই। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি জানি আমার বাবা মা দেশপ্রেমিক ছিলেন, তারা তাদের আত্মা শান্তি পাবে যদি এই দল চলে গিয়েছিল যে তারা সঠিক ইতিহাস বাংলাদেশের কাছে পরিবেশন করেনি। আমার কাছে এই প্রশ্নটাই বিদ্যমান ছিল এবং আমি আশ্চর্য হয়েছি, আমি বিস্মিত হয়েছি এবং আমি হতভম্ব হয়েছি যে এটা তো হওয়ার কথা ছিল না। কারণ মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে যে এই দল, সেই দল যখন ক্ষমতায় তাদেরই তো এইটা সঠিক ইতিহাসটা সংরক্ষণ করার দায়িত্ব ছিল। তার মানে কোনো না কোনো স্বার্থের কারণে এই সঠিক ইতিহাসটা পরিবেশন করা হয়নি বাংলার জনগণের কাছে, নতুন প্রজন্মের কাছে। এবার কতটা আশাবাদী? এবার আশা হচ্ছে কি স্বার্থ সেটা, সেটা আমাদের বের করতে হবে। এই সরকারের কাছে আশাবাদী আপনি যে আপনার এই আপনি আপনি কি মনে করেন শুধুমাত্র পরিবারতন্ত্রের কারণে এই কাজটি করা হয়েছে, শুধুমাত্র পরিবারতন্ত্র দিয়ে রাখার জন্য পেতে পারি ভবিষ্যতে? এবং আজকে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল, আমি দেখছি এটি এক এবং অভিন্ন। মহান মুক্তিযুদ্ধে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে পশ্চিম পাকিস্তানি শোষণ মুক্ত একটি সমাজ, পশ্চিম পাকিস্তানের নিপীড়ন মুক্ত একটি সমাজ, একটি সমাজ যেখানে সকলের সমান অধিকার থাকবে, একটি সমাজ যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকারে বসবাস করবে, এমন একটি আধুনিক সোনার সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল 1971 সালে, যেখানে যেই বাংলাদেশ বা যেই দেশে কোনো অনিয়ম দুর্নীতি থাকবে না। তো আপনারা লক্ষ্য করবেন যে 2024 সালের যেই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে আমাদের নতুন প্রজন্ম যেই দাবিগুলো নিয়ে এসেছে, যেই বাংলাদেশের স্বপ্ন তারা দেখছেন, এটা কিন্তু 71 সালের মুক্তিযুদ্ধের চেতনার সাথে বহু মিলে যাচ্ছে। তো আজকে যে আন্দোলন, আজকে এই নতুন প্রজন্ম যেই বাংলাদেশকে বিনির্মাণ করতে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের এবং দুর্ভাগ্য এই বাংলাদেশের এবং আমাদের যে এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি এবং নতুন প্রজন্মের কাছে তুলে দিতে পারিনি, যার ফলে বাংলাদেশকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ধ্বংসের পথে বারংবার নিয়ে যাওয়া হয়েছে এবং সেটারই শেষ নমুনা আমরা দেখেছি গত 15 বছরের দুঃশাসন। আমি বিশ্বাস করি, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে বিশ্বাস করি যে আজকে আমরা যদি নতুন প্রজন্মের কাছে আমাদের সঠিক গৌরবের ইতিহাসগুলো তুলে ধরতে পারি, আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে এবং তার পাশাপাশি এই যে আজকের এই 2024 সালের যে আন্তর্জাতিক বিনিময়, আমরা আবার আরেকটা সুযোগ পেয়েছি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের অবদানগুলো যদি আমরা নতুন প্রজন্মের কাছে প্রেজেন্ট করতে পারি, তাহলে তারা সেই ঘটনাগুলো থেকে তাদের জীবনে অনুপ্রেরণা নিতে পারবে, অনুপ্রেরণা দিয়ে কিন্তু আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে বিনির্মাণ করব। আজকে আমি এই পদযাত্রা আমার শেষ পদযাত্রা, কারণ আমি ব্যক্তিগতভাবে আমি লজ্জিত, কারণ আমি চাই না যে কোনো পরিবারের জন্য বা আমার পিতার জন্য কিন্তু এই আন্দোলন, আমি এই পদযাত্রা করেছি কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি এই পদযাত্রা করেছি কারণ আমি বাংলাদেশের ভালো চাই, আমি চাই embarrassed
আমার পথে নামতে হচ্ছে এবং এই দাবিগুলো করতে হচ্ছে। Thank you.